আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ পত্র 2022 সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভ টাস্ক নিয়ে। আজ আমরা ফেব্রুয়ারি মাসের পার্ট টু এর মডেল অ্যাক্টিভ টাস্ক নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভ টাস্ক কিন্তু উত্তরসহ আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আচ্ছা, কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15, একের দাগে রয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান এক, 1 × 3 = 3, 1-এর 1। দাড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো, উত্তর হবে খয়েরটা, ভর। 1-এর 2, কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলো, উত্তর হবে ঘয়েরটা, বরফ থেকে জল হওয়া। 1-এর 3, পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলো, উত্তর হবে খয়েরটা, লোহা। 2-এর দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান এক, 1 × 3 = 3, 3-এর দাগে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে মোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 2, 2 × 3 = 6, 4-এর দাগে রয়েছে দু তিনটি বাক্যে উত্তর দাও, প্রশ্নের মান 3। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব। 2-এর দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও, 2-এর 1, চাল থেকে কাকর কিভাবে আলাদা করবে। উত্তর, চাল থেকে কাকর আলাদা করার জন্য কুলোই নিয়ে ঝেড়ে চাল থেকে কাকরগুলো বেছে ফেলে দিতে হবে। 2-এর 2, কঠিন কমা তরল আর গ্যাস এদের মধ্যে কোনটি নিজস্ব আকার আছে। উত্তর, কঠিন কমা তরল আর গ্যাস এর মধ্যে কঠিনের নিজস্ব আকার আছে। 2-এর 3, গ্যাস ছড়িয়ে পড়ে একটি উদাহরণ দাও, মশা মারার জন্য ধোঁয়া দিলে সেটা ছড়িয়ে পড়ে, গ্যাস ছড়িয়ে পড়ার এটি একটি উদাহরণ। 3-এর দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর দাও। 3-এর 1, নুন জল থেকে নুনকে আলাদা করবে কী করে। উত্তর, থালায় করে নুন জল দুপুরের রোদে রেখে দিলে জলটা উবে যাবে আর নুনটা থালায় পড়ে থাকবে। জানি এভাবে নুন জল থেকে নুনকে আলাদা করা যাবে। 3-এর 2, গ্যাসেরও ভর আছে একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। উত্তর, গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস যায় এবং আগুন জ্বালালে পড়ে। দাড়ি, রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। দাড়ি, এর জন্যই যিনি গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে যান তার ওটা আনতে কষ্ট হয়, কমা, কিন্তু নিয়ে যাবার সময় সহজেই নিয়ে যান। দাড়ি, এর থেকেই বোঝা যায় যে গ্যাসেরও ভর আছে। ভালো করে উত্তর দেখে নাও। 3-এর 3, পদার্থ বলতে কী বোঝো। উত্তর, যার কিছুটা ভর আছে, কমা, যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি। দাড়ি, কঠিন কমা তরল আর গ্যাস হলো পদার্থের তিনটি অবস্থা। 4-এর দাগে রয়েছে দু তিনটি বাক্যে উত্তর দাও। 4-এর 1, মেঘ কিভাবে তৈরি হয়। উত্তর, ভূপৃষ্ঠের অবস্থিত বিভিন্ন জলাশয় কমা নদীনালা কমা পুকুর কমা সমুদ্র প্রভৃতির জল সূর্যের তাপে ওই জলগুলি বাষ্পীভবনে পরিণত হয়ে ওপরে ওঠে এবং পরে ওই জলকণাগুলি একে অপরের সাথে মিশে মেঘ সৃষ্টি করে এবং বৃষ্টি হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। ভালো করে উত্তরগুলো দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তোমরা নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবারের প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, তখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবের মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যেই চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তরসহ আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবের মধ্যেও অনেক অনেক শেয়ার করে দাও। এইভাবে লিখলে আশা করা যায় সম্পূর্ণ নাম্বারটাই কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 15-তে 15।